আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এই হ্যাপি নিউ ইয়ারে এক একজন এক একভাবে শুভেচ্ছা জানিয়ে থাকে, লাইক কার্ড দিয়ে, খাবার তৈরি করে কিংবা ফুল দিয়ে। আজকে আমি ট্রাই করছি হাতের তৈরি ফুল দিয়ে আপনাদের শুভেচ্ছা জানাতে। তো লেটস সি। আর এই গোলাপ তৈরির জন্য আমি এখানে নিয়েছি বিভিন্ন রঙের টমেটো, নিয়েছি বিট, অ্যান্ড নিয়েছি মূলা, আর নিয়েছি গাজর। অ্যাট ফার্স্ট আমি গাজরটা দিয়ে ফুল তৈরি করে নিচ্ছি, তাই আমি ফার্স্টে গাজরটাকে ছিলে নেব। এখন ভিউয়ার্স এটাকে আমি কেটে নিচ্ছি। দেন আমি এটা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। ভিউয়ার্স এরকম পাতলা পাতলা করে কেটে আমি এটাকে লবণ পানিতে ভিজিয়ে নরম করে নেব। দেন ভিউয়ার্স আমি মূলাটাকে ছিলে নিচ্ছি। নাও ভিউয়ার্স এটাকে আমি কেটে নিচ্ছি। এটা থেকেও আমি স্লাইস বের করে নিচ্ছি। মূলাটাকে আমি চাকচাক করে কেটে নিয়েছি, এখন এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। এখন ভিউয়ার্স এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপ তৈরি করে নিচ্ছি। ফার্স্টে আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স কত সুন্দর একটি গোলাপ তৈরি হয়ে গেল। দেখুন এখন ভিউয়ার্স এটার ঠিক এরকম জায়গায় আমি টুথপিক দিয়ে লাগিয়ে নিচ্ছি।
এটার বিপরীত সাইডটাতে আমি একটি লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই মুলার গোলাপটা আমার রেডি। আমি একইভাবে গাজরটাকেও সাজিয়ে নিয়েছি। এখন আমি গাজরটাকেও রোল করে নিচ্ছি। নাও ভিউয়ার্স, আমি টমেটোটা কেটে নিচ্ছি। ফার্স্টে আমি এটার উপরের অংশটা ঠিক এভাবে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, এটাকে আমি রোল করে নিচ্ছি। দেন সেই অংশটার উপর আমি বসিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, একটি গোলাপ ফুল তৈরি হয়ে গেল। দেখুন, আমি এভাবে সবুজ টমেটোটাও করে নিচ্ছি। এটাকে ভিউয়ার্স আমি এখন গোল করে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন, আরেকটি গোলাপ তৈরি হয়ে গেল সবুজ রঙে। এভাবে আমি বাকি টমেটোগুলো দিয়ে গোলাপ তৈরি করে নিচ্ছি। ভিট দিয়ে ফুলটা তৈরির জন্য ভিটটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন, ভিটের গোলাপটা ভালোই হয়েছে, বাট এটা করা খুবই কষ্ট। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই গোলাপটা। আর এটা কেমন হয়েছে সেটার বিবেচনা আপনাদের কাছেই থাকলো। আশা করি এই নতুন বছরটা আপনাদের ভালোই কাটবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।